হে ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? অনেকেই বলবে এলিফ্যান্ট। তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে বড় কেভ কোনটা, অথবা পৃথিবীতে সবচেয়ে বড় ফল কোনটি? এই সব উত্তর জানতে হলে এই ভিডিওটিকে পুরোটা দেখতে হবে। সো লেটস রোল দ্য ইন্ট্রো। নাম্বার ওয়ান, সার্কোসোকাস ক্রোকোডাইলের অ্যানসেস্টার। এই সার্কোসোকাস 12 মিটার পর্যন্ত লম্বা। এই ডাইনোসরটি ছোট ডাইনোসরদের ধরে খেত। এর কামড় এতই মারাত্মক যে এক কামড়েই ধর থেকে মুন্ডু আলাদা হয়ে যেত। কুমির প্রজাতির এই ডাইনোসরটি সব থেকে বড় অ্যালিগেটর। নাম্বার টু, এই প্রাণী 66 মিলিয়ন থেকে 68 মিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীতে ছিল। এর নাম কোয়েটজালকোট। এই প্রাণীটি ইতিহাসের সব থেকে বড় ফ্লাইং অ্যানিম্যাল বলে ধরা হয়েছে। কোয়েটজালকোট তার ডানা 12 থেকে 14 মিটার পর্যন্ত ফেলাতে পারে। নাম্বার থ্রি, দ্য প্যারাডাইস কেভ ভিয়েতনামের ন্যাশনাল পার্কে অবস্থিত। বলা হয় এই কেভটি ওয়ার্ল্ডস মোস্ট লার্জেস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল কেভ। এই কেভে অনেকগুলি চেম্বার আছে, যার মধ্যে সব থেকে বড় চেম্বারটি 5 কিলোমিটার লম্বা এবং 200 কিলোমিটার উঁচু। নাম্বার ফোর, জ্যাক ফ্রুট, মানে যাকে বাংলায় এঁচড় বলে, আর যেটা পাকলে হয়ে যায় কাঁঠাল। এই এঁচড় বা কাঁঠাল পৃথিবীর মধ্যে সব থেকে বড় ফল। এখনও পর্যন্ত সব থেকে বড় এঁচড়ের লেন্থ 90 সেন্টিমিটার এবং উইথ 50 সেন্টিমিটার। নাম্বার ফাইভ, সিকুয়া গাছ, পৃথিবীর সব থেকে লম্বা গাছ। এবার তোমরা ভাবছো যে না, এ ভুল বলছে, তাল গাছ সব থেকে লম্বা গাছ। একটা তাল গাছের হাইট ম্যাক্সিমাম 30 মিটার্স, অর্থাৎ আমরা যেই তাল গাছগুলো দেখি সেগুলোর হাইট ম্যাক্সিমাম 10 to 15 মিটার্স, কিন্তু এই সিকুয়া গাছ 275 ফিট উঁচু আর এর উইথ 26 ফিট। তো বন্ধুরা, এবার তোমাদের সঙ্গে আমার একটা কথা আছে। আমি জানি তোমরা অনেকেই ভিডিও দেখো, কিন্তু ভিডিও দেখার পর তোমরা অনেকেই লাইক বা কমেন্ট কোনোটাই করো না। তোমাদের লাইক পেলে আমরা মোটিভেট হই, এবং তোমাদের লাইক আমাদের আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে এনকারেজ করে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো না লাগে, তাহলে অন্তত একটা ডিসলাইক দাও, এবং তার সঙ্গে একটা কমেন্ট করে দিও যে কোন পার্টটা বা কেন তোমার ভিডিওটা ভালো লাগেনি, যার ফলে আমরা জানতে পারবো যে আমাদের কী কী আরও ইম্প্রুভ করতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এইটুকুই বলার ছিল, আর কিচ্ছু বলার নেই। তো সবাই সেফ থাকুন, হ্যাপি থাকুন, বাই।